শূন্য পকেট, বেকার ছেলে আর ডিভোর্সি নারী, এই তিনজন মানুষই পরিবারের কাছে, সমাজের কাছে চরম বোঝা। অথচ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এগুলোর পেছনে এদের নিজস্ব কোনো হাত নেই। একটা শিক্ষিত ছেলে দিনের পর দিন বেকার ঘুরে বেড়াচ্ছে, একটা ভালো চাকরি খুঁজে পাচ্ছে না। অন্যদিকে একটা মেয়ে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে তার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, বাট সেটাও টেকাতে পারছে না। আসলে মানুষ চাইলেই সব কিছু অর্জন করতে পারে না, কারণ কপাল বলে একটা কথা আছে, আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার কপালে থাকতে হবে, কপালে না থাকলে কখনো কিছু করতে পারবেন না। মানুষের খারাপ সময়ে তাদের পাশে থাকুন, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করুন, কারণ তাদের ভালো সময়ে আপনার সাপোর্ট না হলেও চলবে।